Hello everyone, assalamu alaikum and good morning to all of you. How are you all? I hope you all are very doing well at your home. Alhamdulillah, your miss is also well by the grace of Almighty Allah. And this is your Reshma miss, teacher of Milestone Preparatory KG School Junior Section Class Nursery Bangla Version. Again, I am here to take your English class. Welcome to my today's English class. Before starting our English class, we do some physical exercise. Okay, my dear little kids. Okay, so let's see the physical exercise video. Okay, up next, high knee jacks in 5, 4, 3, 2, 1, go. 1, 2, 3, 4, 5, step march in 5, 4, 3, 2, 1, go. 1, 2, 3, 4, 5. Okay, my dear lovely kids, this physical exercise practice at your home properly. Okay, now your miss will show a run. So let's enjoy the rhyme. Okay. Went out one day over the hills and far away. Mother duck said quack quack quack, but only one little duck came back back back. Only one little duck came back back back. Two little ducks went out one day over the hills and far away. Today's class. Okay, my dear little kids, so listen to your miss very carefully and pay attention to your miss. Okay, before starting our new lesson, I will discuss our previous lesson, or in our previous English class what we did. Yes, in our previous English class, we did see the picture and write their name. Okay, আমরা ছবি দেখে কি করেছিলাম? Word লিখেছিলাম, তাই না? শব্দ লিখেছিলাম. So see the picture and write their correct name. Okay, বা write the word, শব্দ লিখবো ছবি দেখে. শব্দ লিখবো. ওকে ছোট্ট সোনা মনিরা, ওকে সবাই একটু বোর্ডের দিকে খুব মন দিয়ে তাকাও. মিস তোমাদেরকে আগের ক্লাসের পড়াটা একটু মনে করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের একটু কি হবে, রিভিশন হয়ে যাবে. কারণ কি, কয়েকদিন পরে আমাদের ফাইনাল এক্সাম, তাই না? সো এখানে দেখো, মিস কিছু ছবি এঁকেছি. ইজন্ট ইট? ইয়েস, হিয়ার ইজ সাম pictures. Okay, look, first picture is what? Yes, this is rat. This picture name is rat. And next one is tree. This is tree. And third one is, what is this? This is pen. This is pen. And this one is nut. This one is nut. And this is sun. And last one is yolk. Tai na? Yolk. Egg, yolk. Timer kushum. Yolk. Eta kintu amader ki shasther jonno khub
হেলদি, তাই না? আমরা কি রেগুলার ডিম খাই? হ্যাঁ, আমাদের কিন্তু রেগুলার ডিম খেতে হবে, তাহলে আমরা অনেক এনার্জি পাবো, অনেক ভালো করে পড়াশোনা করতে পারবো, আর এক্সামে ভালো ভালো মার্কস পাবো, তাই না ছোট্ট সোনামণিরা? তাহলে চলো এই ছবিগুলো দেখে আমরা তার শব্দটা লিখে ফেলি। ওকে, ফার্স্ট পিকচার ইজ র্যাট। হোয়াট ইজ দ্য স্পেলিং অফ র্যাট? ইয়েস, আর এ টি, র্যাট। আর এ টি, র্যাট। ওকে, নাও লুক এট দ্য বোর্ড, আই উইল রাইট হিয়ার দ্য ওয়ার্ড। অ্যাট ফার্স্ট আই উইল রাইট হিয়ার আর, দেন এ, দেন টি, র্যাট। আর এ টি, র্যাট। আর এ টি, র্যাট। অ্যান্ড দিস ওয়ান ইজ ট্রি, দিস পিকচার নেম ইজ ট্রি। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্পেলিং অফ ট্রি? টি আর ডাবল ই, ট্রি। টি আর ডাবল ই, ট্রি। ওকে, নাও আই উইল রাইট হিয়ার ট্রি, টি আর ডাবল ই, ট্রি। লুক অ্যান্ড সে উইথ ইওর মিস, টি আর ডাবল ই, ট্রি। ওকে, নাও দিস ইজ পেন, দিস ইজ পেন, অ্যান্ড স্পেলিং ইজ পি ই এন, পেন, পি ই এন, পেন। ওকে, নাও আই উইল রাইট হিয়ার পেন, পি ই দেন এন, পেন, পি ই এন, পেন, পি ই এন, পেন, পি ই এন, পেন। ওকে, অ্যান্ড দিস ইজ নাট, দিস ইজ নাট। ওকে, ডু ইউ লাইক টু ইট নাট? ইয়েস, আমিও তো নাট খেতে অনেক পছন্দ করি। ওকে, ইট কন্টেন্স মেনি ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ওকে, ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্পেলিং অফ নাট? ইয়েস, এন ইউ টি, নাট, এন ইউ টি, নাট। নাও আই উইল রাইট হিয়ার দ্য স্পেলিং, এ ইউ দেন টি, নাট। লুক অ্যান্ড সে উইথ ইওর মিস, এন ইউ টি, নাট, এন ইউ টি, নাট। অ্যান্ড দিস ওয়ান ইজ সান, অ্যান্ড দিস সান ইজ শাইনিং। ওকে, ওকে, অ্যান্ড দিস সান ইজ সো স্মাইলিং। লুক, 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 আই ড্র হিয়ার স্মাইলিং ফেস। ওকে, ওকে, দিস সান ইজ সো স্মাইলিং, অ্যান্ড দিস ইজ শাইনিং। সো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ সান? ইয়েস, এস ইউ এন, সান, এস ইউ এন, সান। ওকে, অ্যান্ড লুক অ্যাট দ্য বোর্ড, এস ইউ এন, সান, এস ইউ এন, সান, এস ইউ এন, সান। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইয়ক, লাস্ট ওয়ান ইজ ইয়ক। ওকে, হোয়াট ইজ দ্য স্পেলিং অফ ইয়ক? ইয়েস, ওয়াই ও এল কে, ইয়ক, ওয়াই ও এল কে, ইয়ক। ওকে, এগেইন সে উইথ ইওর মিস, ওয়াই ও এল কে, ইয়ক। ওকে, নাও আই উইল রাইট হিয়ার ওয়াই, দেন ও, দেন এল, দেন কে, ইয়ক, ওয়াই ও এল কে, ইয়ক। ওকে, ইটস অলসো কন্টেইন ভিটামিনস। ওকে, ওকে, অ্যান্ড ইটস ভেরি হেলদি ফর আওয়ার বডি। ওকে, নাও লুক, দিস ইজ র্যাট অ্যান্ড স্পেলিং আর এ টি, র্যাট। দিস ইজ ট্রি, টি আর ডাবল ই, ট্রি। অ্যান্ড দিস ইজ পেন, পি ই এন, পেন। অ্যান্ড দিস ওয়ান ইজ নাট, স্পেলিং এ
is yolk. Y-O-L-K. Yolk. Y-O-L-K. Yolk. Okay, my dear little kids. This was our previous lesson. Now, your miss will go into our today's lesson. Okay, my dear lovely kids. Now, miss will show some pictures. Okay? এখন মিস তোমাদেরকে কিছু ছবি দেখাবো এবং ছবির সাথে তার নামটাও লেখা থাকবে কিন্তু সেই নামটা কিভাবে থাকবে এলোমেলো ভাবে সেই নামের লেটার গুলো এলোমেলো ভাবে সাজানো থাকবে সে এলোমেলো লেটার গুলোকে গুছিয়ে লিখতে হবে লিখে গুছিয়ে একটা সুন্দর শব্দ বানাতে হবে ঠিক আছে আজকে আমাদের এটাই কাজ ওকে ওকে ছোট্ট সোনামণিরা টুডে আওয়ার টপিক নেম ইজ রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ড আওয়ার টপিক নেম ইজ রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ড এর মানে হচ্ছে একটা ওয়ার্ডের লেটার গুলো এলোমেলো থাকবে ঠিক আছে সেই এলোমেলো লেটার গুলোকে গুছিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে ওকে ছোট্ট সোনামণিরা তাহলে চলো আমরা আগে ছবিগুলো দেখি ওকে সবাই দেখো তো টুডে আওয়ার ফার্স্ট পিকচার ইজ হোয়াট ইয়েস দিস ইজ সান দিস ইজ সান দিস পিকচার ইজ সান কিন্তু সানের পাশে একটা ওয়ার্ড লেখা আছে সেই ওয়ার্ডটা কি সঠিক চলো আমরা পড়ে ফেলি ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হচ্ছে ইউ এস এন এটা কি সানের স্পেলিং তাহলে আমাদের কি করতে হবে এই ওয়ার্ডের লেটার গুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে চলো আমরা লিখে ফেলি দেখো এটা সঠিক ওয়ার্ডটি চলে এসেছে সঠিক ওয়ার্ডটি কি এস ইউ এন সান সবাই দেখো সঠিক ওয়ার্ডটি কি এস ইউ এন সান ওকে তাহলে চলো আমরা পরবর্তী ছবিটা দেখি দেখো দিস ইজ আওয়ার সেকেন্ড পিকচার এন্ড দিস পিকচার ইজ ওয়ার্ড দিস পিকচার ইজ ট্রি দিস পিকচার ইজ ট্রি কিন্তু ট্রি এর পাশে যে ওয়ার্ডটি লেখা আছে সেটা কি সঠিক নো দেখো কি লেখা আছে টি ই আর ই এটা কি সঠিক ওয়ার্ড হলো নো তাহলে কি করতে হবে ওয়ার্ডটাকে সঠিকভাবে লিখতে হবে চলো লিখে ফেলি টি আর ডাবল ই ট্রি টি আর ডাবল ই ট্রি ওকে তাহলে চলো নেক্সট ছবিটি দেখি আচ্ছা দেখো আজকে আমাদের নেক্সট ছবিটি হচ্ছে কি নেক্সট ছবিটি হচ্ছে সক নেক্সট ছবিটি কি সক ওকে কিন্তু সকের স্পেলিংটা কি দেয়া আছে দেখো তো এস ও কে সি এটা কি সঠিক স্পেলিং নো তাহলে স্পেলিংটাকে আমরা চলো সঠিক করে লিখে ফেলি সঠিক স্পেলিংটি কি হবে দেখো এস ও সি কে সক এস ও সি কে সব ওকে লুক নেক্সট পিকচার ইজ ভ্যান এন্ড স্পেলিং ইজ কি লেখা আছে স্পেলিং ভি এন এ এটা কি সঠিক স্পেলিং নো তাহলে এলোমেলো লেটার গুলোকে কি করতে হবে সাজিয়ে গুছিয়ে একসাথে করে সুন্দর করে লিখতে হবে দেখো এখানে কি চলে এসেছে সঠিক ওয়ার্ডটি চলে এসেছে এবং কি এসেছে ভি এ এন ভ্যান ভি এ এন ভ্যান ওকে তাহলে কি করতে হবে আজকে আমাদের এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে গুছিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে ওকে ছোট্ট সোনামণিরা তাহলে আজকের লেসনটা নিয়ে চলো মিস আলোচনা শুরু করে দে ওকে মাই ডিয়ার লাভলি কিডস নাও লুক এট দা বোর্ড ভেরি কেয়ারফুলি ওকে অ্যান্ড জাস্ট অ্যাটেনশন টু ইয়োর মিস ভেরি ভেরি কেয়ারফুলি
And another thing is, listen to your miss. Okay? Okay. Miss, এতক্ষণ তোমাদের কি দেখালাম? কিছু ছবি দেখালাম, তাই না? তার সাথে কি ছিল? কিছু এলোমেলো ওয়ার্ড ছিল, তাই না? মানে এলোমেলো লেটার ছিল, ওয়ার্ডের লেটার গুলো এলোমেলো ভাবে ছিল। সে এলোমেলো লেটার গুলোকে কি করেছি আমরা? সাজিয়ে গুছিয়ে একটা সঠিক ওয়ার্ড বানিয়েছি, তাই না? হ্যাঁ, এখন মিস সেই টপিকটি বোর্ডে একটু বুঝিয়ে দিব। আচ্ছা মিস, তাহলে টপিক নেমটি আবার একটু বলছি। আজকে আমাদের টপিক নেমটি হলো রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ড। ওকে, আমরা ওয়ার্ড গুলোকে অ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ করব। ওয়ার্ড গুলো কি? এগুলো একটি ওয়ার্ড, কিন্তু ওয়ার্ডের বানানটা কি সঠিক নয়, ঠিক আছে? এজন্য ওয়ার্ডের কি বানানটি সঠিক নয়, তারপরে লেটার গুলো এলোমেলো ভাবে আছে, এজন্যই বলছি রিঅ্যারেঞ্জ দা ওয়ার্ড। ওকে, নাও অল অফ ইউ লুক এট দা বোর্ড ভেরি কেয়ারফুলি। ওকে, লুক, হিয়ার ইজ সাম ওয়ার্ড, এন্ড এই ওয়ার্ড গুলো কি আছে? ওয়ার্ডের লেটার গুলো কি আছে? এলোমেলো ভাবে আছে। এই এলোমেলো লেটার গুলোকে আমরা কি করব? সাজিয়ে গুছিয়ে একসাথে করে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করব, ঠিক আছে? চলো তাহলে করে ফেলি। দেখো, প্রথমে আছে W L A L, এটা কি কোনো ওয়ার্ড, মিনিংফুল কোনো ওয়ার্ড? নো। তাহলে এটার এই ওয়ার্ডটি রিঅ্যারেঞ্জ কি হবে? হ্যাঁ, W A ডাবল এল, W A ডাবল এল, কি হলো? ওয়াল মানে দেয়াল, W A ডাবল এল। চলো তাহলে লিখে ফেলি। ওকে, লুক, প্রথমে লিখব কি W, তারপরে লিখব A, তারপরে কি লিখব L, W A ডাবল এল, ওয়াল, W A ডাবল এল, ওয়াল, W A ডাবল এল, ওয়াল। ওকে, অ্যান্ড অল অফ ইউ লুক, দিস পিকচার ইজ ওয়াল, দিস পিকচার ইজ ওয়াল, অ্যান্ড স্পেলিং ইজ W A ডাবল এল। ওকে, ওয়াল। চলো তাহলে আমরা পরের শব্দে চলে যাই। পরের ওয়ার্ডটি কি আছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, Y L O K, কি কোনো শব্দ হলো? না, এটা কোনো অর্থপূর্ণ শব্দ নয়। তাহলে এটা শব্দটা যেন কি হবে, চলো আমরা একটু চিন্তা করি। ওকে, হ্যাঁ, এটার শব্দটা হবে Y O L K, ইয়ক, Y O L K, ইয়ক। ইয়ক মানে যেন কি? ডিমের কুসুম, কুসুম, তাই না? হ্যাঁ, চলো লিখে ফেলি। প্রথমে লিখব কি, Y O L K, ইয়ক, Y O L K, ইয়ক, Y O L K, ইয়ক, and look, this picture is what? Yes, this picture is yolk, this picture is yolk, spelling Y O L K, yolk. Okay, তাহলে চলো পরের ছবি পরের শব্দে চলে যাই। পরের শব্দে দেখো আছে X, A M S, তাহলে এই ওয়ার্ডটি রিঅ্যারেঞ্জ কি হবে, চলো আমরা একটু চিন্তা করি। রিঅ্যারেঞ্জ হবে X M A S, কি হলো? Xmas, X M A S, Xmas, এটা কার শর্ট ফর্ম আমরা নিশ্চয়ই জানি, ক্রিসমাস ট্রি বা ক্রিসমাস ডে, এই দুইটা শব্দের শর্ট ফর্ম। ওকে, Xmas ডে অথবা Xmas ট্রি, বড়দিন। ওকে, স্পেলিংটা হবে X M A S, Xmas, X M
A-S, Xmas. चलो लिखे फेली X, M, then which letter has come? Yes, A, then which letter? S, Xmas, X, M, A, S, Xmas. আবার একটু মিসের সাথে বলো X, M, A, S, Xmas, X, M, A, S, Xmas. And look, this picture is Xmas day or Xmas tree. Okay, Xmas day or Xmas tree. And what is the spelling of Xmas? X, M, A, S, Xmas. Okay, পরের শব্দ চলো দেখি, এটা কি আমাদের লাস্ট পিকচার, সরি শব্দ, লাস্ট ওয়ার্ড। ওকে, এই ওয়ার্ডটাকে আমাদের কি করতে হবে? রিঅ্যারেঞ্জ করতে হবে। ওকে, ও এলোমেলো ভাবে আছে, ওকে রিঅ্যারেঞ্জ করে ঠিক করে বসাতে হবে। চলো দেখি, দেখো ও জি ও, এটা কি কোনো শব্দ, অর্থপূর্ণ শব্দ? নো, এটাকে অর্থপূর্ণ বানাতে হলে কি করতে হবে? আমাদের এই লেটারগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে রিঅ্যারেঞ্জ করলে এটা কি হবে? হ্যাঁ, জি ডাবল ও জু, জি ডাবল ও জু। ওকে ওকে, তাহলে চলো লিখে ফেলি, জি ডাবল ও জু, জি ডাবল ও জু, জি ডাবল ও জু। অ্যান্ড লুক, দিস পিকচার ইজ জু। জুতে কি থাকে, কি কি থাকে? অনেক ধরনের অ্যানিমালস থাকে, তাই না? আমরা কি কেউ গিয়েছি আব্বু আম্মুর সাথে? ওখানে অনেক কিছু দেখা যায়, তাই না? ডিয়ার আছে, টাইগার আছে, লায়ন আছে, মাঙ্কি আছে, অনেক ধরনের অ্যানিমালস আছে, তাই না ছোট্ট সোনা মনিরা? হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা কোন ওয়ার্ডটাকে রিঅ্যারেঞ্জ করলাম, ডাব্লিউ এ ডাবল এল ওয়াল, ডাব্লিউ এ ডাবল এল ওয়াল। ওকে, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ওয়াই ও এল কে, ইয়ক, ওয়াই ও এল কে, ইয়ক। অ্যান্ড দিস ইজ এক্সমাস, এক্স এম এ এস, এক্সমাস, এক্স এম এ এস, এক্সমাস। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ জি ডাবল ও জু, জি ডাবল ও জু। ওকে, সো দিস ইজ আওয়ার টুডেস লেসন, দিস লেসন প্র্যাকটিস অ্যাট ইওর হোম প্রপারলি। ওকে, অ্যান্ড লুক মাই ডিয়ার লিটল কিডস, দিস ইজ আওয়ার টুডেস কপি, দিস ইজ আওয়ার টুডেস কপি ওয়ার্ড, দিস কপি কমপ্লিট অ্যাট ইওর হোম প্রপারলি। ওকে মাই ডিয়ার লিটল কিডস, সো লুক ভেরি কেয়ারফুলি, দিস ইজ আওয়ার টুডেস কপি ওয়ার্ড। ওকে, সো নো মোর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, ইনশাল্লাহ, বাই বাই।